সো ফাইনালি পাবলিশ হয়ে গেল টিবিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে। ক্লাস টেনের বা ক্লাস নাইন ইলেভেন টুয়েলভ যাই বলো বিভিন্ন সাবজেক্টের সিলেবাস, বুঝতে পারছো? সো সিলেবাস থেকে আমরা এতটুকু কনফার্ম যে আমাদের সবার পরীক্ষা হবে দুটো ভাগে, টার্ম ওয়ান টার্ম টু, বুঝতে পারছো? সো টার্ম ওয়ান হলো হাফ ইয়ারলি এবং টার্ম টু এক্সাম হলো ক্লাস টেন এবং টুয়েলভের জন্য বোর্ড ফাইনাল এক্সাম, বুঝতে পারছো? সো এই ভিডিওটা অনলি ফর ক্লাস টেন ক্যান্ডিডেটের জন্য, ওকে? সো এই ভিডিওতে আমি বাংলা অর্থাৎ ক্লাস টেনের বাংলা টার্ম টুর মধ্যে যে সিলেবাস থাকবে সেটাই দেখাবো, এবং টার্ম টুটা কিন্তু বোর্ড ফাইনাল এক্সাম, বুঝতে পারছো? সো দেখো, টার্ম ওয়ান এবং টার্ম টু দুটো খুব ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। সো তোমাদের পরীক্ষাগুলি খুব ইজিতে হবে এবং শর্ট কোশ্চেন হবে, সো তোমাদের জন্য অবভিয়াসলি ইজি। তো বেশি নাম্বার ক্যারি করার ক্ষেত্রে এটা একটা বেস্ট ওয়ে। সো দেখো, টার্ম টুর মধ্যে বাংলা যে সিলেবাস থাকবে সো সেটা এখন একটু পর খুলে দেখবে, কিন্তু তার আগে একটা কথা বলে রাখি, তোমরা যে প্রান্ত থেকে দেখতে পাচ্ছ এই আমার এই ভিডিওটা, ত্রিপুরার যে প্রান্ত থেকে দেখতে পাচ্ছ না কেন, তোমরা যদি তোমাদের ক্লাস টেনের যাবতীয় বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন টপিকের কোনো হেল্প পেতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, আমাদের গ্রুপে অ্যাড হতে পারো, তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারো, ওকে? তো বিভিন্নভাবে দিতে পারো, কমেন্টের মাধ্যমে দিতে পারো বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দিতে পারো, ওকে? সো সম্পূর্ণ তোমার ব্যাপার, কিন্তু এটা দিলে ভালো হবে, কারণ এই হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আমাদের গ্রুপে যদি অ্যাড হতে পারো তাহলে প্রত্যেকটা আপডেট সাথে সাথে ইনস্টান্টলি তোমরা পেয়ে যাবে, ওকে? সো দেখো, বাংলা বাংলা সিলেবাস টার্ম টুর মধ্যে কী কী থাকবে, ক্লাস টেন টার্ম টু বোর্ড ফাইনাল, ওকে, 2022। দেখো পরীক্ষা হবে কত মার্কসে, 40, মানে 40-এর মধ্যে পরীক্ষা হবে 40 মার্কে। সো টার্ম ওয়ানও 40 মার্ক, টার্ম টুও 40 মার্ক। তো আর 10, 10, 20 কী হবে, এগুলি ইন্টারনাল হতে পারে বা প্রজেক্ট হতে পারে বা স্কুলের কর্তৃপক্ষ টিচারের যেভাবে ডিসাইড করে, ওকে? সো এগুলি এখন বলা সম্ভব নয়, কিন্তু দেখো 40 মার্কসের কী কী আসবে, কোন অধ্যায়গুলি থাকবে, কত মার্কসের আসবে, কোন অধ্যায় থেকে কত মার্কস আসবে সবগুলি আমি এখন বলে দিচ্ছি। সিলেবাস কবিতা, কবিতা টার্ম টু, একটা কথা বলে রাখি, এখন তোমরা টার্ম ওয়ানটা ভাববে, টার্ম টু ভাববে না, টার্ম টুর পরীক্ষার সময় টার্ম টুর কথা ভাববে, এখন টার্ম ওয়ানটা, কিন্তু টার্ম ওয়ানটা সিলেবাস দিয়ে দিয়েছি এর আগের ভিডিওতে, এটা হলো টার্ম টু সিলেবাস, জাস্ট জেনে রাখো। দেখো কবিতা, কবিতা দুটো থাকবে, হার্ট এবং সামান্যই প্রার্থনা, এই দুটো কবিতা থাকবে, কবিতা অনলি দুটা, ভেরি ইজি। গদ্য, গদ্য থাকবে সিংহের দেশ, সুবা, সুবা অ্যাকচুয়ালি এটা ছোট গল্প, ওকে? সো দেখো পাঠ্য বিষয়ক ব্যাকরণ কী থাকবে, বাক্যের গঠনগত পরিবর্তন, এটাই থাকবে বাক্যের গঠনগত পরিবর্তন। তো সাধারণ ব্যাকরণ কী থাকবে, সাধারণ ব্যাকরণের মধ্যে থাকবে সমচ্চার একটা ভিন্নাত্মক শব্দ, সমাজ, সমাজের মধ্যে অনেকগুলি থাকে কিন্তু এখানে মাত্র তিনটা থাকবে, বহুব্রীহি সমাজ, দ্বিগু সমাজ, অব্যয়ভাব সমাজ। বাগধারা, বাগধারা থাকবে পাঠ্যপুস্তকের 31 থেকে 60টা, ওকে? সো এবার আসি মার্ক ডিস্ট্রিবিউশন, মার্ক ডিস্ট্রিবিউশন দেখো, কবিতা থেকে MCQ আসবে 5টা, 1 মানের আসবে 5টা, 2 মানের আসবে 2টা, তাহলে টোটাল কত মার্ক হলো, 14। গদ্য থেকে আসবে MCQ 5টা, 1 মান 5টা, 2 মানের 3টা আসবে, একটু বেশি আসবে, কবিতার মধ্যে 2 মান থেকে 2টা আসবে এবং গদ্য থেকে 2 মানের 3টা আসবে, তো তাহলে মার্ক হবে 16। এবং ব্যাকরণগত আসবে 1 মানের 10টা, তাহলে মোট কত হলো, 14, 16, 10 = 40, ওকে? সো এটা হলো টার্ম টুর বাংলা সিলেবাস। তো বুঝতে পারছ সিলেবাসটা খুব ইজি, তো প্রত্যেকটা টপিকের কী কী প্রশ্নপত্র হবে, MCQ বা শর্ট কোশ্চেন সব কিছু এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে, বা হোয়াটসঅ্যাপে গ্রুপে যদি অ্যাড হতে পারো সেটার মধ্যেও তো আমি দিয়ে দেবো, ওকে? সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওতে দেখার জন্য, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো তোমার মতো অন্যান্য যে ক্লাস টেনের আরও ত্রিপুরার মধ্যে ক্যান্ডিডেট রয়েছে তাদের যাতে হেল্পফুল হয় বা তাদের যাতে সুবিধা হয়, ওকে? সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য, ওকে?